প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আলমগীর মোল্লা হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে আর কথা নয়, আসো শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের আলোচনার বিষয়ে ফিরে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, অনুশীলনী 4.3, উৎপাদকে বিশ্লেষণ করো। এটা পাঠ্যবইয়ের 29 নম্বর অঙ্ক। আর এখানে বলে নেওয়া ভালো যে এর আগের ক্লাসে আমরা বেশ কিছু অঙ্ক করেছিলাম, আজকে দ্বিতীয় ক্লাস এই অধ্যায়ের উপরে, সেটার যথারীতি 29 নম্বর অঙ্কটা আমরা পাঠ্যবইয়ে সমাধান করছি। অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3x² মাইনাস এক্স মাইনাস 40। তাহলে আসো আমরা এর সমাধান করি। সমাধানের রুলস অনুযায়ী আমরা জানি প্রথম রাশি আর শেষ রাশি এই দুটাকে গুণ করে মাঝে রাশি বানাতে হয়, অর্থাৎ 40। 40কে যদি আমরা লসাগু করি তাহলে 5 আটা 40, আবার 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই তাহলে আমাদের 3, অর্থাৎ মাঝে রাশিটা এসে যায়। এই কারণে এটাকে বলা হয় মিডল টার্ম আমরা বলে থাকি। তাহলে সমাধান এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3x² মাইনাস এক্স মাইনাস 40। x² মাইনাস এক্স হোল স্কোয়ার, যেহেতু আমরা 8 থেকে 5 বিয়োগ করব তাহলে 8x² মাইনাস এক্স মাইনাস 5x² মাইনাস এক্স মাইনাস 40। শিক্ষার্থীরা, এই অঙ্কটি আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কিছু একটা ধরে, এ অথবা পি ধরে এইভাবে আমরা এটা করতে পারতাম, আবার আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করে করছি, এটাও সমস্যা নেই, হয়ে যাবে, তোমরা যে কোনো একটা নিয়মে করলেই হবে। এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিব, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স দুইটার ভিতরে একটা নিয়েছি, একটা থেকে যাবে প্লাস 8, আর এখানে আমরা 5 কমন নিলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 5 আটা 40। তো যথারীতি উৎপাদকের নিয়ম অনুযায়ী আমরা জানি কমন ইনটু আনকমন, তাহলে এই দুইটা রাশি এক হয়ে গেছে, এই দুইটা রাশিকে বলা হয় কমন। এই কমন দুইটার ভিতর থেকে আমরা একটা নেব আর বাকিটা হচ্ছে আনকমন, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস 5, এটা হচ্ছে আনকমন। তো আমরা কমনের অংশটুকু নিয়ে নেই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8, আর আনকমন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। শিক্ষার্থীরা, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 34 নম্বর অঙ্কটি করব।
শিক্ষার্থীরা লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ব্রাকেট ফার্স্ট ব্রাকেট এ প্লাস বি ফার্স্ট ব্রাকেট এ প্লাস টু, সমাধান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফার্স্ট ব্রাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্রাকেট এ প্লাস টু। এক্স স্কোয়ার মাইনাস এক্স ব্রাকেট ফার্স্ট ব্রাকেট এ প্লাস ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখানে এ প্লাস টু এটাকে ভেজে আমরা লিখব এ প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে একটু লক্ষ্য করো, এ প্লাস ওয়ান আর এ প্লাস ওয়ান এখানে দুটোই এক হয়ে গেছে। এই দুটো অংশকে আমরা কিছু একটা ধরে নেই, মনে করি এ প্লাস ওয়ান সমান এক্স ধরতে পারি, পি ধরতে পারি, এটা আমাদের ইচ্ছা, সরি এক্স ধরা যাবে না যেহেতু এক্স আছে, পি ধরতে পারি, এন ধরতে পারি, ধরি এ প্লাস ওয়ান ইকুয়াল পি। অতএব প্রদত্ত রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান সমান আমরা পি ধরেছি, এখানে পি ফাইভ ব্রাকেট এ প্লাস ওয়ান হচ্ছে পি প্লাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি গুণ পি পি স্কোয়ার মাইনাস এ প্লাস মাইনাস পি অক্ষে পি। এক্স স্কোয়ার আমরা পি স্কোয়ারকে এখানে লিখি পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি। প্রিয় শিক্ষার্থীরা একটি বিষয় লক্ষ্য করো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি আমরা প্রয়োগ করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এক্স প্লাস পি এক্স মাইনাস পি, আর এখানে আমরা মাইনাস ওয়ান কমন নেব, এক্স মাইনাস মাইনাস প্লাস পি। শিক্ষার্থীরা এক্স প্লাস পি এক্স প্লাস পি এই দুইটা অংশ কমন আছে, আমরা একটা অংশ নিয়ে নিব এক্স প্লাস পি, আর বাকিটা হচ্ছে আনকমন এক্স মাইনাস পি মাইনাস ওয়ান ইকুয়াল এক্স প্লাস পি এক্স মাইনাস পি মাইনাস ওয়ান। শিক্ষার্থীরা আমরা এ প্লাস ওয়ান সমান পি ধরেছিলাম, অর্থাৎ পি এর ভ্যালুটা ধরেছিলাম এ প্লাস ওয়ান, তাহলে সেই পি এর মানটা এ প্লাস ওয়ান আমরা এখানে বসিয়ে দেব, এক্স পি এর ভ্যালুটা হচ্ছে এ প্লাস ওয়ান, এক্স এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান, পাশে একটা সাইনবোর্ড দিতে পারি পি সমান এ প্লাস ওয়ান বসিয়ে। তাহলে এক্স প্লাস এ প্লাস ওয়ান এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাস ওয়ান। শিক্ষার্থীরা এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা পাঠ্য বইয়ের 41 নম্বর অঙ্কটি করবো।
2x plus y whole square minus 3x plus y minus 2. শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটা পাঠ্যবইয়ের 41 নম্বর অঙ্ক, 2x plus y whole square minus 3 per bracket x plus y minus 2. সমাধান minus 3 x plus y minus 2. এই অঙ্কটি যথারীতি দুইটা নিয়মেই করা যায়, x প্লাস y কিছু একটা ধরেও আমরা করতে পারি, আবার আমরা সরাসরি মান নির্ণয় সরাসরি উৎপাদন বিশ্লেষণ করে আমরা করতে পারি। লসাগু যেটা আমরা 2x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 4x প্লাস y হোল স্কোয়ার প্লাস x প্লাস y মাইনাস 2। শিক্ষার্থীরা লক্ষ্য করো, মাইনাস 4 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সরি মাইনাস 4 এক্স প্লাস ওয়াই থেকে এক্স প্লাস ওয়াই চলে গেলে মাইনাস 3 এক্স প্লাস ওয়াই এসে যাবে, মাঝখানের অংশটি আমরা পেয়ে যাব। তো আমরা এখানে কমন নেই, 2 এক্স প্লাস ওয়াই এখানে দুটা আছে আর এখানে একটা, তো আমরা একটা নিতে পারি এক্স প্লাস ওয়াই, থাকবে হলো x প্লাস y মাইনাস 2, দুই চারের ভিতর দুইবার যাবে। এখান থেকে আমরা 1 কমন নিতে পারি x প্লাস y মাইনাস 2। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এখানে এই দুইটা অংশ এক হয়ে গেছে, এই দুইটা হচ্ছে কমন আর বাকিটা হচ্ছে আনকমন। আমরা কমন থেকে দুটাতে একটা নেব x প্লাস y মাইনাস 2, আর আনকমন নেব 2x প্লাস 2y প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, এটাই উৎপাদকের বিশ্লেষণ, আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছ। এবার আমরা পাঠ্য বইয়ের 42 নম্বর অংশটি পড়ব, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস এ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, পাঠ্য বইয়ের 42 নম্বর অঙ্ক, এ এক্স স্কোয়ার প্লাস হাফ ব্রাকেট এ স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস এ। এ এক্স স্কোয়ার এক দিয়ে স্কোয়ারে গুণ করলে এ স্কোয়ার এক্স, এক দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স অক্ষে এক্স প্লাস এ। এ এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স
শিক্ষার্থীরা লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এই দুটার মধ্যে এ এক্স কমন আসছে। তো আমরা এই দুটা সংখ্যার ভিতর থেকে আমরা এ এক্স নিতে পারি, কমন নেব এ এক্স, তাহলে থেকে যাবে দুইটা এক্সের ভিতরে একটা নিলে একটা এক্স থাকবে আর এখানে একটা এ থাকবে, প্লাস এক্স প্লাস এ, এই দুটার মধ্যে থেকে আমরা ওয়ান কমন নেব এক্স প্লাস এ। এখন এই দুটাকে বলা হচ্ছে কমন আর বাকিটা হচ্ছে আনকমন। এক্স প্লাস এ কমনের অংশ নিলাম আর বাকিটা এ এক্স প্লাস ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে এই অঙ্কটি বুঝতে পেরেছ। আজকের আলোচনা এখন হচ্ছে আমাদের শেষ অঙ্ক, এখন যে অঙ্কটি করবো এটাই শেষ। এটা হচ্ছে পাঠ্য বইয়ের 44 নম্বর a³ - 3a²b + 3ab² - 2bq। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখানে 44 নম্বর a³ - 3a²b + 3ab² - 2bq, এটা কত পদকে বিশ্লেষণ করো। a³ - 3a²b + 3ab² শিক্ষার্থীরা এখানে -2bq আছে, তো -2bq কে ভেঙে আমরা লিখতে পারি b³ - bq। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে a³ - 3a²b + 3ab² - bq, এই অংশটুকু, এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এইটুকু মিলে যে সূত্রটি হচ্ছে সেটা হচ্ছে a - b³ - b³। শিক্ষার্থীরা তাহলে একটু লক্ষ্য করো, এখানে আবার a³ - b³ সূত্র হয়ে গেছে। তো আমরা জানি a³ - b³ সমান লেখা যায় a² + ab + b² আর আমরা সেই সূত্রটি এখানে a³ - b² a - b² a² + ab + b² a - b² এখানে a - b² সূত্রটি আমরা প্রয়োগ করবো a² - 2ab + b². শিক্ষার্থীরা এই বি দিয়ে আমরা এটাকে গুণ করবো ab + -b² আর এখানে +b² একটু লক্ষ্য করলে দেখা যাবে -b² + b² কেটে যাবে। a - 2b a² প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, -2ab থেকে যদি ab চলে যায় তাহলে -ab থাকবে, a² - ab
প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে এই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো। করোনার এই মহামারীতে সবাই নিজেকে সুরক্ষিত রেখো, বারবার সাবান পানি দিয়ে হাত ধুবে এবং যতদূর সম্ভব মানুষের সঙ্গে কম মেলামেশা করবে। এবং আজকে আমরা এই অধ্যায়টি শেষ করলাম। এই অধ্যায়ের সংশ্লিষ্ট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিলাম, তোমরা সকলেই বাড়ির কাজগুলো করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।